নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে এবং কত পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আমি অবশ্যই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, আমি যে বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোটাই সার্বিক রাশিফল, অর্থাৎ সকল ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলার প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক, কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, শারীরিক দিক যদি বলা যায়, এই বছর কিন্তু শারীরিক দিক কিন্তু টুকিটাকি প্রবলেম থাকবে, এটা কিন্তু বলাই যেতে পারে। তবে ভয়ের কিছু নেই, বড় ধরনের কোনো রোগ ব্যাধিতে পড়বেন না, কারণ আপনাদের শনির সাড়ে সাথে চলছে বর্তমানে, আর সাড়ে সাথের লাস্ট বছর, এটা কিন্তু আপনাদেরকে কিছুটা ভোগাবে, এটা বলা যেতে পারে। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেরকম মাত্রায় কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি আপনাদের অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে। দেখুন, অর্থনৈতিক দিক কিন্তু খুব একটা যে আহামরি যাবে তা নয়, কিন্তু অত্যাধিক শুভ যাবে এরকম না, চলে যাবে, অর্থাৎ বেটার যাবে, আগের থেকে একটু অংশ হলেও বেটার যাবে এবং আপনি খেয়ে পড়ে বেঁচে থাকবেন, এইটুকুটা বলতে পারি। এরপর আসি আপনাদের পারিবারিক দিক কেমন যাবে। দেখুন, পারিবারিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে, তবে পরিবারে কিন্তু ছোটোখাটো গণ্ডগোল লাগার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে পজিটিভ দিক হচ্ছে এটাই, যাদের কোর্ট মামলা, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ চলছে, সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন, এটা কিন্তু পজিটিভ দিক বলা যেতে পারে। এই বছর যারা পড়াশোনা করছেন, অর্থাৎ লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না, অর্থাৎ পড়াশোনায় অমনোযোগী ভাব কিন্তু বেশি মাত্রায় দেখা যাবে এবং সেখানে কিন্তু রেজাল্ট কিছুটা ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ এমএ, পিএইচডি, রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার যেতে চলেছে। এবং বিশেষ করে যাদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে আসি আপনাদের চাকুরি ক্ষেত্র কেমন যেতে চলেছে। যারা ফ্রেশার্স রয়েছে তাদেরকে কিন্তু একটু কনসাসভাবে চলতে হবে, অর্থাৎ চাকরির জন্য প্রচেষ্টা লাগাতার চালিয়ে যেতে হবে, একটু চাপ কিন্তু বৃদ্ধি হবে, সিলেকশান হতে হতে হলেন না এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলটিমেটলি আমি এতটুকুটা বলতে পারি, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাবেন, কিন্তু আপনাদেরকে হার্ড পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এগোতে হবে, কারণ শনি কিন্তু পরিশ্রম ছাড়া কোনো কিছুই দেয় না, অর্থাৎ ঘরে বসে অর্থ কিন্তু শনি দেয় না। তো আপনাদেরকে পরিশ্রম যথেষ্ট মাত্রায় করতে হবে, এটাই আমি বলবো। আর এই পরিশ্রম করলেই কিন্তু আপনারা চাকরি একদম 100% পাবেন। এছাড়াও যারা একই জায়গায় চাকরি করছেন, তাদের কিন্তু চাকরিতে চাপ বৃদ্ধি হতে চলেছে, অর্থাৎ কাজের প্রেশার বৃদ্ধি হবে, এই প্রেশার কিন্তু আপনাদেরকে নিতে হবে, আর এই প্রেশার না নিতে পারলে কিন্তু মুশকিল। অর্থাৎ আপনি ভাবলেন যে চাকরিটি ছেড়ে দেবো, দূর করতে পারছি না, এইরকম ভাবলে কিন্তু মুশকিল, কারণ আপনি যখন চাকরিটা ছেড়ে দেবেন, পরবর্তীতে দেখবেন সেই রকম স্যালারির কোনো চাকরি পাচ্ছেন না। তো এইরকম সিচুয়েশান হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু দুমদাম না চিন্তা করে, একটু ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু এগোন, এটাই বলবো।
এরপর আসি ব্যবসা স্থান। ব্যবসা স্থান কেমন যেতে চলেছে? যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করতে চাইছেন তাদেরকে বলবো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিয়ে তারপর বিজনেসে টাকা ইনভেস্ট করুন, কারণ আপনি জানেন না আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল। এবং যাদের বিজনেস চলছে অর্থাৎ বিজনেস করছেন তারা কিন্তু রিইনভেস্ট করতে পারেন, তবে রিইনভেস্টের ক্ষেত্রে একটু বুঝে সুঝে রিইনভেস্ট করুন, দুম করে দাম করে ইনভেস্ট করবেন না। অর্থাৎ আগে মার্কেট যাচাই করুন যে কোন প্রোডাক্টটা নিয়ে আমি নতুন করে লঞ্চ করছি সেই প্রোডাক্টটার ডিমান্ড কেমন রয়েছে, সেটা আগে মার্কেটে যাচাই করে নিন, তারপরে আপনি কিন্তু টাকা ইনভেস্ট করুন সেই প্রোডাক্টের উপরে, নচেত কিন্তু প্রবলেমের শিকার হতে পারেন। এই বছর প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ দেখতে পাচ্ছি, তবে প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা মতবিরোধ এবং প্রেমে বাধা আসার সম্ভাবনা রয়েছে। তবে সারা বছরই নয় কিন্তু কিছু কিছু সময় কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে, তবে আলটিমেট যদি বলা যায় প্রেমে কিন্তু সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ভাইটাল পয়েন্ট হচ্ছে বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন, সেই জায়গাতে কিন্তু গোলযোগ দেখা যাচ্ছে, অর্থাৎ বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো যাবে না। আমি তো অ্যাডভান্স আপনাদেরকে বলে দিচ্ছি, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু থাকবে, তবে সারা বছরই যে থাকবে তা নয়, কিন্তু বছরে কিছু কিছু সময় কিন্তু আপনাদের মধ্যে এত তিক্ততা সম্পর্ক তৈরি হবে যে মনে হবে যে। এরপর আসি আপনাদের সন্তান সুখ কেমন যেতে চলেছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, এবং যাদের সন্তান রয়েছে তাদেরকে কিন্তু একটু কনসাস থাকতে হবে। 15 বছর যাদের বয়স সন্তানের, 15 বছরের নিচে তাদেরকে, অর্থাৎ সন্তান কিন্তু একটু দুষ্টুমি করবে, এদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন, এবং রেজাল্ট কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সন্তানের, এদিকটাও অবশ্যই মাথায় রাখুন। এরপরে আসি আপনারা যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ ডক্টর ইঞ্জিনিয়ার উকিল, তাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে? যারা ডক্টর ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, তবে যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। এই বছরে আপনাদের কিন্তু শত্রুতার যোগ দেখা যাচ্ছে, এটা অবশ্যই মাথায় রাখুন, কারণ শত্রু আপনাদের পিছু কিন্তু ছাড়বে না। এমনিতেই শত্রুতা থাকে, তবে এই বছর শত্রুতা একটু বেশি পরিমাণে সম্ভাবনা রয়েছে, সেটা আপনার বাড়ি থেকে অর্থাৎ গৃহতে, গৃহশত্রু যেটা বলে। দ্বিতীয় হচ্ছে পাড়া থেকে শত্রুতা, 3 নম্বর কাজের জায়গায় শত্রুতা, অর্থাৎ শত্রু আপনার পিছু একদমই ছাড়বে না, এবং যে শত্রুরা সবসময় চাইবে আপনাকে সবসময় ডাউনে রাখতে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই বছর কিন্তু দুমদাম খরচা করবেন না, অর্থাৎ টাকা আসলো হঠাৎ করে আপনার শখের কিছু জিনিস কিনে ফেললেন, এইভাবে খরচা করলে কিন্তু আপনার লোনে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই লোনকে যদি বাঁচাতে চান অর্থাৎ লোন না নিতে চান সেক্ষেত্রে কিন্তু দুমদাম খরচা করবেন না। এই বছর কাউকে বিশ্বাস করে কোনো কথা বলতে যাবেন না, অর্থাৎ কাউকে কোনো বিশ্বাস করে কথা বললেন সেই বিশ্বাসের অমর্যাদা কিন্তু করবে, এবং টাকাও দেবেন না, অর্থাৎ কাউকে টাকা দিলেন বিশ্বাস করে আগে লিখিত করে নিয়ে তারপরে টাকা দিন, নচেত কিন্তু আপনার টাকা ফরফিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তারা খুব অ্যালার্ট থাকুন, এই বছর পার্টনার কিন্তু আপনার সঙ্গে ধোকাবাজি করবে গ্যারান্টেড, তাই পার্টনারশিপ যারা করছেন তারা একদম সিওর শট রেডি হয়ে যান অ্যালার্ট হয়ে যাওয়ার। এই বছর আপনাদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, তবে দেশের মধ্যে, দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা খুব কমই রয়েছে, এবং ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখা যাচ্ছে, সেটা বড় ফ্যাক্টর নয়। তবে ওভারঅল যদি বলা যায় এই বছর চলে যাবে, অর্থাৎ মোটের উপর দিয়ে শুভ, এতটুকুই বলবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।